বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা। কোন ছেলে যদি কোন মেয়েকে বিয়ে করে সে মেয়ের বয়সটা নিজের চাইতে বয়সে বেশি এরকম, অথবা যদি কোন মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে তালাক প্রাপ্তা কিন্তু ভালো মানুষ, তার কোনো দোষ নাই, জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল, তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় সওয়াব হবে। আমাদের সমাজের কিছু অনাচার আছে, একটা বড় অনাচার হলো কোন মেয়ে তালাক প্রাপ্তা হলে বিধবা হলে যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বাপ বিয়ে করাইতে রাজি না, সমাজের মানুষ সেটাকে খারাপ মনে করে, আছে না নাই? অথচ একজন বিধবা নারী তাকে যদি আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তার আশ্রয় দরকার আছে, তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে, এই সেক্রিফাইসের কারণে, এই সহায়তামূলক মানসিকতার কারণে আপনার সওয়াব আরো অনেক বেশি হবে। নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না, এরা হলো শুধু তরুণীদের জন্য, বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন। বিধবা মেয়েদেরকে বিয়ে করে বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আশ্রয় হোক, তাদের অবলম্বন হোক, সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নাই, কিন্তু ইসলামে নির্দেশ করেছে। অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে বা বয়সে বড় সাধারণত এরকমই হয়, যেহেতু তালাকপ্রাপ্তা হয়তো বিধবা, এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সব হবে, এবং এর ফলে তিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেক্রিফাইস করেছেন সে নিয়ত করেন তাহলে অবশ্যই এক ধরনের সুন্নাহ হবে এবং সওয়াব হবে। ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো, আবার ইসলাম বলে তুমি আল্লাহই তোমার সামর্থ্য দিবে, এ বিষয়ে কিছু বলেন। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন, কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওন দাওন নেই, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি নিজেরটা নিজে তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনি নিজের ইমান পরীক্ষা করেন, আল্লাহ রিজিক দিচ্ছে না তাও সবর করেন, তাও পরীক্ষা করেন, আরেকজনের মহিলা উঠায় এনে আরেকজনের মেয়ের বিয়ে করে এনে এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে মহরনা কিছু না দিয়া এরপরে বলতেছেন যে তাওয়াক্কুল করো, আল্লাহ তাওয়াক্কুল করতে বলছে। তাওয়াক্কুল আপনার নিজের জন্য, আরেকজনের উপরে চাপানোর জন্য, আপনার নিজেরটা তাওয়াক্কুল করবেন আর আরেকজনের মেয়ে বিয়ে করলে তার ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে। এখানে অবশ্য যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা, সেটা হলো যে মুরব্বীরা বলে বাবা নিজের পায়ে দাঁড়াও, এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না। কোন কোন মুরব্বীর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে 50,000 টাকা কামাই করো, একটা ফ্ল্যাট করো, একটা বাড়ি করো, মোটর সাইকেল করো, গাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো, এ হলো নিজের পায়ে দাঁড়ানো। শরীয়ত বলে একজন যুবক ছেলে, একজন পুরুষ মানুষ স্ত্রীর মহরণা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার অ্যাবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে, সে বিয়ে করতে পারবে। কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মোসেতাও দিয়া আর হুজুরের মাসালা দিবেন, হুজুর বাপ বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না, এসব চলবে না। আপনি উপার্জন করতে হবে আর চাচামিও বিয়ে দিতে হবে, দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে, বসে বেকার থাকবেন না। অনেক যুবক বলে হুজুর ইমান বাঁচাতে পারি না, তো ইমান নষ্ট হয় সে জায়গায় যান কেন? ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে, এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না, গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন। মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার, আর বিলম্ব করবেন না মুরব্বীরা, বিলম্ব করবেন না মুরব্বীরা। যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুনাহ করে, আমি তো বলি যে আজকাল ক্লাস 6 থেকে নিয়ে সর্বোচ্চ লেভেল স্টুডেন্ট পর্যন্ত শতকরা 5 জন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না। প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে, নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারে না, কারণ ভয়াবহ এক ফতনা সংকুল সময় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে গেছেন আমি চলে যাচ্ছি আর তোমাদের জন্য শেষ জমানার উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে। মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে, এর মানে হলো তাদের কারণে বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে। এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া। আমি একটা কথা প্রায় বলি, যুবক আসতে ঠিক আসতে বলেন, টাকা পয়সা কামাই করবেন না, শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে? মুরব্বী যারা আছেন বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে, অর্থাৎ চাচা মিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে আর চাচা মিয়া ছেলেকে বিয়ে করাতে 30 পার করে দেয়, এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র। আমি বলি বাবারে আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার,
তখন ফিতনা এত বেশি ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, স্মার্টফোন ছিল না, তখন ঈমান রক্ষা করা, চরিত্র রক্ষা করা যত সহজ ছিল, এখন তার চাইতে হাজার গুণ কঠিন হয়ে গেছে। আপনাকে আপনার বাপে যদি 25 বছরে বিয়ে করায়, আপনি আপনার ছেলেকে কমপক্ষে 20 বছরে করানো উচিত। এক্ষেত্রে ত্রুটি করবেন না, বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন। এক্ষেত্রেও ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না, লেট ম্যারেজের যে কত ক্ষতি, এটার যারা করেছে তারা বুঝে এবং সাফার করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই, শেখও আগে আগে বিয়ে করেছে, আমি আগে আগে বিয়ে করেছি, মেয়ে বিয়ে দেওয়া শেষ, এখন ছেলে বিয়ে করাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? অতএব লেট ম্যারেজ করবেন না, মুরব্বীরা যুবকদের দিক খেয়াল রাখবেন, না হলে গুনাহগার হবেন আপনারা।